এই বন্যা আসা দেখে আমাদের গ্রামের লোকেরা সকলে আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবে যে বন্যা আসলে কি হবে, এমনি অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাই বাঁধ ভাঙার পরে বাঁধের পাশে যে ফসলি জমিগুলো ছিল সেই জমির ফসলগুলো নষ্ট হয়ে যায় বন্যার ফলে। আমাদের তখন ছিল আমন ধান, আমন ধান আমরা লাগাইছিলাম এবং লাগানোর পর সার দেব এমন সময় এই বন্যাটা চলে আসলো, এবং বন্যাটা দীর্ঘমেয়াদি ছিল প্রায় 3 সপ্তাহ। এই 3 সপ্তাহ পানিটা থাকার কারণে অনেক জমি, যেগুলো একদম নিচু জমি সেগুলো একদম তো নষ্ট হয়ে গেল, এবং যেগুলো একটু উঁচু ছিল সেগুলোও একদম সম্পূর্ণ ফসল পেলাম হয়নি। পরবর্তীতে ক্ষেতের পাট নাই কাটতে বন্যা এসে গেছে, পানি অনেক, পাট কাটতে পারিনি, অনেক পাট শেষে বন্যা পানি নেমে যাওয়ার পরে শুকনো খড়ি পরিণত হয়ে গেছে। পাট ক্ষেত আমাদের 2.5 বিঘে জমি ছিল, সে পাট ক্ষেত ফসল পুরোপুরি 3/4 তলে গেছিলো। 10 কাঠা জমি পাট হয়েছিলো 8-9 মন করি প্রতিবারে, সে জমি পাট পেয়েছি আমরা 2.5 মন করি। এই গাছগুলো এমনি উপরে উপরে পড়ে যেত, অর্থাৎ পানি থাকলে এমনি উপরে পড়ে যেত, অর্থাৎ গরু ছাগল এগুলোর খাওয়া মানে থাকা মানে ব্যবস্থা করেছিলাম, ওষুধ টং করে ওগুলো থাকার ব্যবস্থা করছি কোনো রকমে ছিল। যখন বাড়িতে পানি এসে তখন গরু, তারপর হাঁস মুরগি, গরু ছাগল এগুলোর কোনো ভালো থাকার ব্যবস্থা নেই। ওর কি এখন কোনো উঁচু জায়গায় নেই যে সেখানে নিয়ে যাবো। 8 দিন থাকার পর আমি বাড়িতে আসিয়ে দেখি আমার 2টা ছাগলের বাচ্চা তাই মারা গেছে। গাছ পেঁপের গাছ মরি গেছে, আদার গাছ মরি গেছে, হাঁস মুরগি এগুলো মানে প্রবল স্রোতে অর্ধেক ভেসেও গেছে, আবার অর্ধেকে থাকারও সমস্যা দেখা দেয়। আমাদের যে হাঁস ছিল সে হাঁসের ঘর যে ছিল সেই ঘরে হাঁস ধরা ছিল, পরে সেই ঘরে যাই দেখি হাঁস ঘরের ভেতরে আছে, উপর দিয়ে পানি হয়ে গেছে। পরে সে হাঁসগুলো আমাদের বের করতে যায় দেখি সব হাঁস মারা গেছে। আমার একটা পুকুর ছিল নিজস্ব, যে পুকুরে প্রচুর পরিমাণ মাছ ছিল প্রায় 1,00,000 টাকার। তো মাছগুলো ওই মুহূর্তে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি নাই, কারণ বন্যাটা এত দ্রুত গতিতে চলে আসছিল যে 10 মিনিটেই আমাদের পুকুর পাড়ে পানিগুলো পৌঁছে যায়। প্রতি বছর আমি ওই সারা বছর ধরে ওই মাছ পুকুরের মাছ খাই, তারপরে কিছু বাজারে বিক্রি করি। পুকুর ঘিরেও দিয়েছিলাম নেট দিয়ে, তারপরে রক্ষা করতে পারিনি, শেষে পুকুর তলিয়ে গেছে, মাছ ভেসে গেছে। তো বন্যার শেষে কৃষি পুনর্বাসনের জন্য সরকার তো ঘোষণা দিল কৃষি পুনর্বাসন দেবে, তা আমরা কৃষক যারা তারা তো আশাবাদী যে কৃষক আমরা সার বীজ এগুলো পাবো। তো দুঃখের বিষয়ে আমি ধানের বীজ পেয়েছি, একটা 10 কেজি ধানের বীজ। তো আমাদের এলাকায় ধান আবাদ হয় 28 ধান, সেখানে আমার ধানের বীজ দিল বিড়ি ধান 52। কার্তিক মাস বীজতলা আমরা এখানে তৈরি করি, বীজ লাগাই, তো সে তারা দিল আমাদেরকে অঘ্রাণ মাস ওই ধান বীজ, মানে শীত এসে গেল তখন, তখন আরও ধান বীজ আমরা বহন করতে পারলাম না, তখন আমরা শেষে ওই ধানটা করলাম না, মুড়ি বানিয়ে খাইয়েছি। হ্যাঁ, তাছাড়া তো উপায় নেই, ওই বীজটা আমাদের কাজে লাগলো না। আর আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছে তারা কিছু সুজন প্রীতি করে, কৃষির সাথে যারা সম্পৃক্ত নয় তারাও বীজ পায়, আমরা সেটা পাচ্ছি না। ভুট্টা বীজ পাচ্ছে যারা বন্যার বাহিরে চর অঞ্চল নয়, স্কিমের আবাদ করে, তারাই পাচ্ছে ভুট্টার বীজ, তারা সার পাচ্ছে। তো এখন সরকার থেকে বা স্থানীয় প্রতিনিধি যারা, তারা যদি আমাদের সঙ্গে বা আমাদের যে বিএস আছে কৃষি কর্মকর্তা, ওনারা যে আমাদের সঙ্গে গ্রামে আমাদেরকে নিয়ে আমাদের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে বীজগুলো দিত, তাহলে আমাদের ওই বীজটি কাজে লাগতো। ওরা সেটা করে না, ওদের মন মতো ওরা দেয়। দোকানে যায় দেখি যে বন্যায় সে দোকানও আর কি ভেঙে গেছে, তলার মাটি সরে গেছে, সরে যাওয়ার পর সে দোকানদারি করার মতো কোনো অবস্থা নেই, সে ব্যবসা বাণিজ্যও আমার তখন বন্ধ হয়ে যায়। এভাবে আর কি অভাবনাটা তখন দিন কাটে আমার। লোন ছিল কিস্তির, তো কিস্তির টাকা দিতে পারলাম না, ঋণ করলাম এক জায়গায়, ঋণ করার পরে টাকাটা শোধ করে দিলাম। তো শোধ করে দেওয়ার পরে এখন সমস্যা থাকলো, বাড়িতে পানি, নিজের কর্মস্থান বন্ধ, পড়াশোনার সমস্যা, আর্থিক সহযোগিতা যেগুলো ছিল সেগুলো সব জায়গায় কম বেশি দিচ্ছে, কিন্তু আমাদের সরাসরি আমাদের হাতে আর্থিক সহযোগিতা পায়নি। আমাদের গ্রামের রাস্তাগুলো প্রায় সবগুলো নিচু ছিল এবং এই বন্যার পানিতে সব ডুবে যেত, ফলে আমাদের গ্রামের সাথে যে বাজারের যে যোগাযোগ রাস্তা সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত আর কি।
আর বিশেষ করে পানিতে সব এলাকা তলিয়ে যাওয়ার ফলে কোনটা রাস্তা, কোনটা কোথায় পানি বেশি, কোথায় পানি কম, এটা টের পাওয়া খুবই ঝামেলা হতো। আমাদের জন্য যে তাৎক্ষণিক ব্যবস্থা সেটা তো আমরা ভেলা ব্যবহার করি, সাঁকো বানাই সাঁকো দিয়ে, বা ছোটো ছোটো যাদের ক্ষমতা আছে তারা একটু ছোটো খাটো নৌকো বানায় এপার ওপার যাতায়াত বাজারঘাট করার জন্য। বাজারে আমার একটা দোকান ছিল, যে দোকানে আমি আসি, ব্যবসা করি, ধানের ব্যবসা। তো সেই ব্যবসা প্রতিষ্ঠানে এসেও দেখি সেখানেও প্রচুর পরিমাণে ধান আছে ঘরের ভিতর, যেগুলো ওই মুহূর্তে সরানো খুব কঠিন। তো যার কারণে ওই মুহূর্তে আমি একটা গাড়ি নিয়ে আসি এবং নিজস্বভাবে ওই ধানগুলো গাড়িতে লোড দিয়ে বা দেখলিতে নিয়ে যাই। তো দেখা যায় যে ওই ধানগুলোকে রক্ষা করার কারণে আমি কিছুটা পরবর্তীতে বন্যাকালীন পরবর্তীতে কিছুটা ক্ষতিগ্রস্ত কাটিয়ে উঠতে পারছি। বন্যার কারণে তারাও ওই প্রতিষ্ঠানে সময় মতো অথবা ওই বন্যার কারণে তারা ওই প্রতিষ্ঠানে উপস্থিতই হতে পারে না। আমার যেহেতু পরীক্ষা ছিল ওই সময়, হাফ ইয়ারলি পরীক্ষা ছিল, প্রথম পরীক্ষাগুলো তো আমি অনেক ভালোভাবেই দেই, কিন্তু পরে শেষের পরীক্ষাগুলো আমার অনেক ঝামেলা করে, কারণ যেহেতু ঘরে পানি ওঠে তাই আমি পড়াশোনা করতে পারি না। স্যারদের আসতে সমস্যা হয়েছে, অনেক চেয়ার টেবিল নষ্ট হয়ে গেছে, বই নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে। অনেক সময় আমাদের পড়তে বসার সময় কারেন্ট ছিল না, তাই স্কুলে যাওয়া নিম্নে এক মাসের মতো হয়নি আমাদের যাওয়া, বাড়িতেই লেখাপড়া করতে হয়েছে। আমাদের যেন এইরকম আর না হয়, আরেকবার যেন বন্যা না হয়, সেই সমাধানের জন্য আমি সরকারের কাছে নিমন্ত্রণ করছি। কারণ এই ফসলি জমি, তারপরে পুকুরের মাছ, তারপরে ব্যবসা প্রতিষ্ঠান যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো আমরা ভীষণ বিপদগ্রস্ত হয়ে যাই। আর আমাদের স্কুলে যেন তাড়াতাড়ি আমরা যেতে পারি এবং পড়াশোনা করতে পারি, পরের বন্যাতে যেন এরকম সমস্যা না হয় তার জন্য আমরা খুব দুঃখিত।